ফার্স্ট ব্যারন রথচাইল্ড। তিনি 1840 সালের 8ই নভেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার এই ব্যারন রথচাইল্ড ইহুদি ছিলেন এবং তিনি ইহুদি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। ইহুদিরা ছিল যাযাবর জাতি, তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র ছিল না। 1897 সালে ব্যারন রথচাইল্ড বিচ্ছিন্নভাবে বসবাস করা ইহুদিদের নিরাপত্তার স্বার্থে আলাদা একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখান। যদিও ডেভিড বেন গুরিয়নকে ইসরায়েল রাষ্ট্রের জনক বলা হয়, তিনি ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী। ইহুদিদের আলাদা রাষ্ট্র গঠনে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে জমি কিনে তারা স্থায়ী বসত গড়ে তুলতে নির্দেশনা দেন ব্যারন রথচাইল্ড। বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা ইহুদিরা দলে দলে এসে আরবদের থেকে জমি কিনে বসতি স্থাপন করতে থাকে তেল আবিব এলাকায়। তখন আরবদের সঙ্গে ইহুদিদের বেশ সখ্যতা ও বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল। এই অবস্থায় 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথচাইল্ডকে। তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত। ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। ১৯৩০ দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে। সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকে হাতে রাখতে চেয়েছে ব্রিটেন। ১৯৩৩ সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। ইতোমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে থাকে। তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল ব্রিটিশ সৈন্য এবং ইহুদি নাগরিকরা। কিন্তু ফিলিস্তিনি আরবদের উপর ব্রিটিশ সৈন্যরা কঠোর দমন পীড়ন চালিয়ে সেই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা। আর এই সুযোগে ইহুদিরা তাদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর থাকে এবং ব্রিটেনের সহায়তায় পরিকল্পনা এগিয়ে নেয়। 1939 সালের মাঝামাঝি ব্রিটেনের সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে বলা হয়েছিল পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে, অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে। তখন 32,000 ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়। সেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেক বাস্তবতা তৈরি হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচেছিলেন তাদের জন্য কী করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1,00,000 ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেয়া হোক। কিন্তু ব্রিটেন বুঝতে পারছিল যে এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ হবে। ফিলিস্তিনের গাজা থেকে 2 মাইল উত্তরে কিবুটস এলাকা, সেখানে 1930-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস, সেখানে আরবদের কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু 1930-এর দশকে ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। ফিলিস্তিনিরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। তখন ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়।
তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয়। তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে। এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডে 10% মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল ইহুদিদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি, তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। কিন্তু ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। অবশেষে ইহুদিরা একটি স্বাধীন ভূখণ্ড পায়, কিন্তু আরবরা অনুধাবন করেছিল যে কূটনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যাবার জন্য ব্রিটিশ সৈন্যরা দিন গণনা করছিল। তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে, তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল। কিন্তু ইহুদিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব। এর বিপরীতে আরবদের ঐক্যবদ্ধ বিচক্ষণ কোনো নেতৃত্ব ছিল না। ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না। সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা। যেহেতু আরবদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলে জায়গা দখল করে নেয়। তখন ফিলিস্তিনের একজন নেতা আল হুসেইনি সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য, কিন্তু সিরিয়া সরকার ফিলিস্তিনিদের সে সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে ফিরে এসে আল হুসেইনি আবারও যুদ্ধে নামেন এবং কয়েকদিন পরে তিনি নিহত হন। ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর কয়েকটি আক্রমণ চালায়, কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে শুরু করে ফিলিস্তিনিরা। ইহুদিরা যখন তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়, 1947 সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এই অবস্থায় জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। অন্য জায়গার সাথে জেরুজালেমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1948 সালের মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর পাল্টা আক্রমণ শুরু করে। তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল। সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে। মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এ জায়গা। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি কোনো পক্ষই সেটি মেনে নেয়নি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের 1 ঘন্টার মধ্যে আরবরা আক্রমণ শুরু করে। একসাথে 5টি আরব দেশ ইসরায়েলকে আক্রমণ করে। যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। তাদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000 মতো। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় 35,000। আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। তাছাড়া আরব নেতৃত্ব একে অপরকে বিশ্বাস করত না। জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলছে তীব্র লড়াই। জাতিসংঘের মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতিতে সে সংঘাত থামে। ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করছে ঠিকই, কিন্তু লড়াই এখনও থামেনি। 1947 সালের নভেম্বর মাস থেকে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত 6,000 ইহুদি নিহত হয়েছিল। ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত। ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থ নেই। অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র জায়গা। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী পিছু হটতে থাকে। তাদের অস্ত্রের মজুদ শেষ হয়ে যায়। সম্ভাব্য পরাজয় আঁচ করতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়। তারা দেখতে পাচ্ছিল মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হচ্ছে এবং তেল আবিব দখল করে নেবে। তখন তারা জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতিতে যায়। যুদ্ধবিরতির সময় দুপক্ষই শক্তি সঞ্চয় করে, কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল। তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় ইহুদিরা। তেল আবিব এবং জেরুজালেমের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি।
আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণে 1948 সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে, যা এখনও অব্যাহত আছে। অনেকে ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন। 1948 সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল। বর্তমানে তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটিকে সব ধরনের সামরিক, অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সে কারণে ফিলিস্তিনিরা নিজ দেশেই যাযাবর। শামিমা চৌধুরী শাম্মী, বিএনই নিউজ 24।